হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা ফুলের ডিজাইন তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স, সেজন্য দেখুন আমি উলের সুতা নিয়ে দেখুন একটা দেখুন প্রথমে আমি একটা ক্রস স্টিচ দিব, দেখুন তার উপরে দেখুন আমি আবার আর একটা ক্রস স্টিচ দিচ্ছি। দেখুন আমার দুইটা ক্রস স্টিচ হলো। এবার দেখুন আমি দুই পাশে এই দুইটা ক্রস স্টিচে যে লাইনটা গেল তার দুই পাশে দুইটা আবার দিব। দেখুন ভিউয়ার্স, দুইটা ক্রস স্টিচ দেওয়ার পর এবার দেখুন আমি সোজাসুজি ছয়টা ক্রস স্টিচ দেব। দেখুন তিনটা দিলাম। দেখুন চারটা। পাঁচটা। এবার দেখুন ছয়টা। দেখুন ভিউয়ার্স, এই যে প্রথমে দুইটার পরে যে দুই পাশে দুইটা ক্রস স্টিচ দিয়েছি, এই দুইটা দিয়েছি, দেখুন এর কোনায় আমার দুইটা পাতা হবে। হ্যাঁ, সেজন্য দেখুন আমি এই কোনায় উঠিয়ে দেখুন পরপর পাশাপাশি তিনটা ক্রস স্টিচ দেব। দেখুন ডান দিক থেকে আমার সোজা রেখে দেখুন এখানে আমি চারটা ক্রস স্টিচ দিব। খুব ছোট্ট একটা পাতা হবে। দেখুন এই চারটা ক্রস স্টিচ দেওয়া আর এক লাইন দেখুন আমি এই চারটা ক্রস স্টিচ দিব। দেখুন একটা ক্রস স্টিচ। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন এবার দেখুন আমি একটা ডান দিক থেকে একটা ক্রস স্টিচ ছেড়ে এখানে দেখুন আমি আবার চারটা ক্রস স্টিচ দিব।
হ্যাঁ দেখুন ভিউয়ার্স, আমার একটা পাতা কমপ্লিট। তো দেখুন এখানে আমার আরেকটা পাতা তৈরি করতে হবে। তো আমি এখন আর দেখুন এই পাতাটি তৈরি করব না, আমি আপনাদের সরাসরি ফুলে চলে যাব। দেখুন ভিউয়ার্স, আমার একটা পাতা কমপ্লিট হওয়ার পরে দেখুন আমি ফুলে চলে যাব। তো আমি দুইটা পাপড়ি দেখুন একসাথে করব, সেই জন্য দেখুন আমি প্রথমে এই যে আমি 6টা ক্রস স্টিচ দিয়েছিলাম, দেখুন এখানে দেখুন একটা ঘর ফাঁকা রেখে দেখুন এভাবে আমি একটা ক্রস স্টিচ দেওয়া দিলাম। দেখুন তারপরে দেখুন এ পাশে যেও আমি একটা দিলাম, প্রথমে আমার একটা ক্রস স্টিচ হবে এই জন্য। দেখুন আমি এখানে একটা একটা করেও করতে পারতাম, কিন্তু আমি একবারে দুইটা ক্রস স্টিচ করছি, দুইটা ফুলের দুইটা পাপড়ি করছি। দেখুন এবার আমার এই একটার উপরে দেখুন আমি 3টা ক্রস স্টিচ দেব। দেখুন 3টা ক্রস স্টিচ দেওয়ার উপরে দেখুন আমি আবার আবার 3টা ক্রস স্টিচ দিব। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, 3টা 3টা ক্রস স্টিচ দেওয়ার পর দেখুন বাম দিক থেকে আমি একটা ছেড়ে এখানে 2টা ক্রস স্টিচ দেব। দেখুন ডান দিকের এই যে সমান জায়গা, এই যে সমান হচ্ছে যে ক্রস স্টিচটা, এটা আমার সোজা রাখতে হবে। দেখুন এভাবে 2টা ক্রস স্টিচ দিয়েছি, তারপরে দেখুন আমি 1টা ক্রস স্টিচ দিব। দেখুন আমি আবার এই একটার উপরে দেখুন আমি আবার আর একটা দিব।
দেখুন আমার দুইটা পাপড়ি একসাথে কমপ্লিট। এবার দেখুন আমি আর একটা পাপড়িতে চলে যাব। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন দুইটা পাপড়ি শেষ হওয়ার পরে দেখুন আমি আর দুইটা পাপড়িতে কী করে যাব সেটা দেখিয়ে দেই। দেখুন এই যে কর্নারে যে আমার এক যখন দুইটা পাপড়ি শেষ হয়েছে, দেখুন এখানে একটা ক্রস স্টিচ হবে এরকম জায়গা ছেড়ে, দেখুন এখানে আমি একটা ক্রস স্টিচ নিচ্ছি। দেখুন এ সোজাসুজি যেয়ে কিন্তু, হ্যাঁ দেখুন এবার আমি উপরের লাইনে যাব। উপরের লাইনে যে দেখুন এ সোজাসুজি আমি আবার একটা ক্রস স্টিচ দিব। আবার দেখুন এখানে এটা সোজাসুজি, এখানেও আমি একটা ক্রস স্টিচ দেব। তারপরে দেখুন আমি এখানে দুইটা ক্রস স্টিচ দেব। দেখুন এখানে একটা একটা করেও পাপড়ি তৈরি করা যাবে। আবার আমি আমি একবারেই দুইটা করেই পাপড়ি তৈরি করছি। আপনাদের যদি এটা কঠিন মনে হয় তাহলে আপনারা একটা করেও করতে পারেন। দেখুন এবার দেখুন আগে যেভাবে একটার পরে দুইটা, দুইটার পরে তিনটা যেভাবে করে গিয়েছি, ঠিক এবার ঠিক ওইভাবেই আমার এই পাপড়িগুলো করতে হবে। দেখুন তিনটা হয়ে গেছে, এবার দেখুন তিনটার পরে আবার তিনটা। দেখুন তিনটা তিনটা শেষ। এবার দেখুন মাঝখানে একটা ক্রস স্টিচ দিলেই এই দুটো পাপড়িও কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, আমার আর দুইটা পাপড়ি, এখানে আটটা পাপড়ি করতে হবে, তো চারটা পাপড়ি আমার হয়েছে। তো দেখুন আমি আগের মতোই একটা ক্রস স্টিচ ফাঁকা রাখা রেখে দেখুন এখানে একটা ক্রস স্টিচ দিলাম। তারপরে দেখুন সেই আগে আগে যেভাবে দেখিয়ে দিয়েছি আপনাদের, এর উপরে একটা, আবার এই যে এই ক্রস স্টিচটার উপরে আর একটা। এভাবে দেখুন আমার এটা এটা দিয়ে আমার ছয়টা পাপড়ি হবে। তো ভিউয়ার্স এভাবেই তৈরি করলে এই ফুলটা দেখুন পুরোটাই হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স এর ভিতরে একটা ক্রস স্টিচ দিয়ে দিলেই দেখুন আমার ফুলটা কিন্তু কমপ্লিট। দেখুন দুইটা পাতা এবং আটটা পাপড়ি নিয়ে একটা ফুল হয়েছে।
দেখুন খুব সুন্দর না ফুলটা? তো ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।